তো ভাই দেখুন, এসটি ইউনিক টেক একটি ইউটিউব চ্যানেল যেখানে প্রায় 7 লক্ষের উপরে সাবস্ক্রাইবার আছে এবং এই চ্যানেলটিতে মূলত টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। আর এই চ্যানেলটির ডাইরেক্টর হলো সজীব সাজেদ ভাই এবং এই চ্যানেলটির অনেক ভিডিও মিলিয়ন্স অফ ভিউজ হিট করে গেছে। আর আশ্চর্যজনক ব্যাপার হলো, এই চ্যানেলটিতে এমন একটি সময় গেছে যে দীর্ঘ 6 মাসের উপরে ভিডিও আপলোড না করেও 1,90,000 সাবস্ক্রাইবার এবং 7.6 মিলিয়নের বেশি ভিউজ জেনারেট করে গেছে। কি ভাই, মাথা নষ্ট করা কথা না? যেখানে আমরা সকল ইউটিউবার জানি যে ইউটিউবে কনসিস্টেন্ট ছাড়া কোনো সময় গ্রোথ করা সম্ভব না, আর সেখানে 6 মাস একটা না কোনো ভিডিও আপলোড না করে এত ভিউজ এবং এত সাবস্ক্রাইবার কিভাবে সম্ভব? তাহলে কি সত্যি ভাই ইউটিউব অ্যালগোরিদম কি হ্যাক করে ফেলেছে? আরে না ভাই, আসলে ইউটিউব অ্যালগোরিদম হ্যাক করা কোনোদিনই সম্ভব না। তাহলে আসল রহস্যটা কি একটু খুলে বলুন। হ্যাঁ, এখনই বলতেছি আসল রহস্য। দেখুন ভাই, অ্যালগোরিদম হ্যাক করা কোনোদিনই সম্ভব না, তবে অডিয়েন্সের মাইন্ড হ্যাক করা খুব সহজ। কি আমির ভাই, একটু সহজ করে বলেন না, অডিয়েন্সের মাইন্ড হ্যাক করা এটা আবার কিভাবে সম্ভব? হ্যাঁ, এখনই বলতেছি। তার আগে আপনাদেরকে ইউটিউব মেকানিজিয়াম সম্পর্কে একটু জানতে হবে। কি আমির ভাই, এখন আবার ইউটিউব মেকানিজিয়াম নিয়ে কি পিএইচ ডিগ্রি করব? না ভাই, এটা খুব জরুরি। ইউটিউবে গ্রো করতে হলে অবশ্যই আপনাকে ইউটিউব মেকানিজিয়াম সম্পর্কে সাধারণ জ্ঞান অবশ্যই থাকতে হবে। ইউটিউব মেকানিজিয়াম মানে হলো ইউটিউব অ্যালগোরিদম কিভাবে আপনার ভিডিওর সাথে কাজ করে। কি বুঝতে পারছেন না? তাহলে আরেকটু সহজ করে বলি, যখন আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করছেন, তখন ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওর সাথে কিভাবে কাজ করে। সর্বপ্রথম ইমপ্রেশন, তারপরে সিটিআর, তারপরে ওয়াচ টাইম। অর্থাৎ আপনার যে ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম আছে, সেই ভিডিওটা তত বেশি ইউটিউবের কাছে পপুলার। এখন স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে ওয়াচ টাইম জেনারেট করতে হলে আমাদের সর্বপ্রথম সিটিআর তৈরি করতে হবে, অর্থাৎ ক্লিক থ্রো রেট। এবং ক্লিক থ্রো রেট তৈরি করতে হলে আমাদেরকে সর্বপ্রথম ইমপ্রেশন তৈরি করতে হবে। আর কিভাবে সহজে ইমপ্রেশন তৈরি করা যায় সেটাও এই ভিডিওর লাস্টে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো, যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে খুব সহজে ইমপ্রেশন তৈরি করে নিতে পারবেন। এসব ছাড়ো আমির ভাই, তুমি তো বলেছিলে কিভাবে অডিয়েন্সের মাইন্ড হ্যাক করা যায়। হ্যাঁ, এখনই বলতেছি। আর এটাই আমাদের সজিত ভাই তার এসটি ইউনিক টেক চ্যানেলটিতে বেশি কাজে লাগিয়েছে। আর আমি তার চ্যানেলটি অ্যানালিটিক্স করে 3টা মেন পয়েন্টে ভাগ করেছি। আর এই 3টা মেন পয়েন্ট যদি আপনারা বুঝতে পারেন, অবভিয়াসলি আপনাদের ভিডিওতে ভিউজ এবং আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব জেনারেট করতে বাধ্য। নাম্বার 1, কিউরিসিটি থাম্বনেল অফ মেথড। দেখুন ভাই, একটি ভিডিওতে অডিয়েন্সকে ক্লিক করাতে হলে সেই ভিডিওর থাম্বনেলটা অবশ্যই কিউরিসিটিমূলক হতে হবে বা আকর্ষণীয় হতে হবে। যতটা আকর্ষণ, যতটা কিউরিসিটি, ততটা আপনার ভিডিওতে ক্লিক থ্রো রেট বেশি হবে। আর আপনি যদি আপনার ভিডিওতে ক্লিক করাতে পারেন, তাহলে অবভিয়াসলি আপনার ভিডিওতে ওয়াচ টাইম জেনারেট হবে। আর ওয়াচ টাইম জেনারেট হলে আপনার ভিডিওটা অধিক পরিমাণ অডিয়েন্সের সামনে ইউটিউব অটোমেটিক প্রমোট করবে। আমরা যদি এখানে এসটি ইউনিক টেক চ্যানেলটির কিছু থাম্বনেল লক্ষ্য করি, তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা থাম্বনেলে একটা কিউরিসিটি আছে, একটা আকাঙ্ক্ষা আছে। সহজ সরল ভাষায় লিখলেও তার পিছনে একটা আকর্ষণ কিন্তু সবসময় লুকিয়ে থাকে। তাই অবশ্যই আপনার থাম্বনেলটাও এমনভাবে তৈরি করতে হবে যাতে একটা কিউরিসিটি সাধারণ অডিয়েন্সের মনে তৈরি করে। আর নাম্বার 3 পয়েন্টে, তার চ্যানেলে বেশি ইফেক্টিভ ভূমিকা পালন করেছে চ্যানেলটা গ্রো করার ক্ষেত্রে। তার আগে আমরা দেখে নিই 2nd নম্বরে যে মেথডটি তিনি তার চ্যানেলে ফলো করেছেন, আর সেটা হলো টার্গেট অডিয়েন্স। অর্থাৎ আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন, সেই ভিডিওর অডিয়েন্স কারা, কোন অডিয়েন্স আপনার ক্যাটাগরির ভিডিওগুলো দেখবে। আর এটা যাচাই করার জন্য আপনি আপনার ইউটিউব স্টুডিওর ভিতরে যদি চলে যান, তাহলে সেখানে অডিয়েন্স সেকশনে আপনারা দেখতে পাবেন যে আপনার চ্যানেলের অডিয়েন্স আর কোন কোন চ্যানেলের ভিডিওগুলো দেখে, এবং আপনাকে সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে যে সেই অডিয়েন্স কী কী রিলেটিভ ভিডিওগুলো দেখে, আপনাকেও সেই রিলেটিভ কিছু ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড। অ্যান্ড ফাইনালি পয়েন্ট নাম্বার 3, পারফেক্ট এসইও। বন্ধুরা, এখানে যদি এসটি ইউনিক টেক চ্যানেলের প্রত্যেকটা ভিডিও খেয়াল করেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা ভিডিও কিন্তু পারফেক্ট এসইও করা, যার স্কোর সবসময় হাই।
আর পারফেক্ট এসইও করা থাকলে রিটার্ন অডিয়েন্সের সাথে সাথে নতুন অডিয়েন্স খুব সহজে চ্যানেলে কানেক্ট করা যায়। আর আমি বলতে চেয়েছিলাম যে কীভাবে আপনাদের ভিডিওতে ইমপ্রেশন তৈরি করবেন, সেটা অবশ্যই দেখতে হলে আমার এই ভিডিওটা এখনই দেখে ফেলুন।